আচ্ছা, আমাদের আর দেরি করার সময় নেই, আমরা শুরু করে দিই। ওকে, দেখা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা? জি স্যার, তোমার কাছে গেছে? জি স্যার, ওকে, ওরা আসুক। জি স্যার, আমি স্যার সবাইকে নক দিচ্ছি স্যার। হ্যাঁ, আমাদের টাইম তো শুরু হয়ে গেছে, আমরা আর ওয়েট করতে পারবো না। মনে হয় অনেক সময়, আসলে অনেক সময় না আর কি, অল্প সময়। আচ্ছা, আমরা এখন অলরেডি তোমার লুম, তারপরে মোশন, এরপরে বেসিক ফেব্রিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি যদি বলো, মেকানিজম যদি বলো, সেটাও আমরা মোটামুটি জানলাম। ওভেন ফেব্রিকের পার্থক্যটা তোমাদের কাছে স্টিল নাও রয়েছে, তোমরা এখনো ওইটা ওইভাবে চেক করো নাই, তাহলে ওইটা তোমাদের কাছে থাক, আর যতদিন লাগে আর কি চেক করো, ডিফারেন্স গুলো দেখো। এখন আমরা ওভেন ফেব্রিক স্ট্রাকচারে একটু আসি, মানে এখান থেকে আসলে তোমার চ্যাপ্টারটা শুরু হচ্ছে আর কি। তো ওভেন ফেব্রিকের মধ্যে দুইটা স্ট্রাকচার আছে, একটাকে বলা হচ্ছে সিম্পল স্ট্রাকচার, একটাকে বলা হচ্ছে কম্পাউন্ড স্ট্রাকচার। সিম্পল স্ট্রাকচারের মধ্যে কোনটাকে বলা হচ্ছে? যেটাকে বলা হচ্ছে ওয়ার্পের সুতা এবং ওয়েফটের সুতা থাকবে, আর কোনো সুতা থাকবে না, সেটাকে বলা হচ্ছে সিম্পল স্ট্রাকচার। এবং এই সুতা দুইটা এমন ভাবে থাকবে যে তারা 90 ডিগ্রি অথবা প্যারালেল টু ইচ আদার। 90 ডিগ্রিতে, অর্থাৎ এটা যেইখানে আছে এটা তার 90 ডিগ্রিতে অবস্থান করবে, এই দুইটা দিকের কথা বলা হচ্ছে। অথবা প্যারালেল, এই যে একজনের সাথে একজন, একজনের সাথে একজন প্যারালেল থাকবে। আর কম্পাউন্ড স্ট্রাকচারের ক্ষেত্রে বলা হচ্ছে কি, যেখানে মোর দ্যান টু সিরিজ, মানে এই ওভেন স্ট্রাকচারই ওগুলো আসলে, কিন্তু এগুলো ওভেনের থেকে একটু জটিল, মানে ওখানে এরকম দুই সেটের বদলে আরো অনেক বেশি সুতা থাকে। এই যে যেমন এখানে তুমি এটা দেখো, এখানে একটা লেয়ার দেখা যাচ্ছে, এই লেয়ারটা হচ্ছে একটা ফেব্রিক, এই নিচে আর একটা ফেব্রিক, এই কারণে এগুলোকে বলা হচ্ছে ডাবল লেয়ার, হ্যাঁ, মাল্টি লেয়ার ফেব্রিক। তো এই জন্য এগুলোকে বলা হয় কম্পাউন্ড স্ট্রাকচার। আর 90 ডিগ্রি অর 100% প্যারালাল, এটা যেহেতু বুঝতে পারতেছো আসলে 90 ডিগ্রি তো আছে সুতা, প্লাস অন্যদিকেও সুতা আছে, অর্থাৎ একই সাথে অনেকগুলো ডিরেকশনে সে অবস্থান করতেছে, অনেকগুলো অ্যাঙ্গেলে সে মেনটেন করে তারপরে ফেব্রিক গুলো ডিজাইন করা হচ্ছে। এই জন্য এই এই সাধারণত আমরা এই দুইটা ক্লাসিফিকেশনে ভাগ করি, ঠিক আছে? আর আমরা এই যে আজকে যতটুকু আলোচনা করা হচ্ছে, এগুলোর মধ্যে এই স্ট্রাকচারটার কথা আসলে বেশি আসতেছে, আর বাকিগুলো আমরা আস্তে আস্তে নিয়ে আসবো। এখন রিপ্রেজেন্টেশন মেথড, রিপ্রেজেন্টেশন মেথডের মধ্যে দেখো এখানে কি বলছে, ইন্টারলেসিং এর ক্ষেত্রে যেহেতু ওভেন ফেব্রিক, এটা ইন্টারলেসিং হচ্ছে, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি ওয়ার্প ওভারল্যাপ, অর্থাৎ ওয়ার্প অ্যাভোভ ওয়েফট, ওয়েফট ওভারল্যাপ, দ্যাট মিনস ওয়েফট অ্যাভোভ ওয়ার্প। ওই যে কথাগুলো আমরা বলছিলাম, এই যে ওয়ার্প আপ ডাউন, আপ ডাউন, এই যে কথাটা, সেই কথাটা কি আসলে বোঝানো হচ্ছে? তাহলে এখন এটা দিয়ে, এই যে ওয়ার্প ওভারল্যাপ, ওয়ার্প আপ আর কি, আর ওয়েফট ওভারল্যাপ মানে কি ওয়েফট আপ, কথা বুঝতে পারছি? এখানে দুটা জিনিস আছে, এটাকে বলা হচ্ছে কি ওয়ার্প আপ, আর এটাকে বলা হচ্ছে ওয়েফট আপ। তার মানে তুমি এখন ওই কি বলে, এই যে আমরা ওখানে দুটা সিম্বল বলছিলাম, এখানে বলছিলাম এরকম একটা কথা বলছি, এটাকে বলছিলাম কি ওয়ার্প আপ, অথবা আমি বলছিলাম ওয়েট ডাউন, দুটা ওয়ার্ড আমি এখানে উল্লেখ করছিলাম। ওই সেম জিনিসটাই এখানে বলতেছে, এটা হচ্ছে ওয়ার্প আপ, তার মানে হচ্ছে কি ওয়েট ডাউন, আর এখানে বলা হচ্ছে কি ওয়েট আপ, তার মানে কি ওয়ার্প ডাউন। অর্থাৎ তুমি যে কোনো একটা ধরবা, কারণ তোমার, তুমি তো আসলে দুইবার বলতে পারবে না একই জিনিসে, দুইবার করে করে বলার কোনো দরকার নেই, তুমি যে কোনো একটা বলবা, এই একটা বলবা,
আমরা সবসময় আসলে বেশিরভাগ এটাই ব্যবহার করি, ওয়ার্ক ওভারল্যাপ, মানে আমরা বলি কি আপ ডাউন আপ ডাউন, সবসময় এটা ধরি কার কার ক্ষেত্রে, ওয়ার্পের দিকে ধরি, ওয়েবটের দিকে কখনো বলি না, এভাবে বলি না যে এটা ডাউন এটা আপ এটা ডাউন এটা আপ, হ্যাঁ এভাবে কিন্তু বলি না আমরা, আমরা সবসময় এই দিক থেকে বলি, যদিও মেথড হচ্ছে দুইটা, না আমাদের মেথড আমরা ইউজ করব একটা, অর্থাৎ সবসময় আমরা এই একটাই প্র্যাকটিস করব। আরেকটা বলা হচ্ছে কি রিপ্রেজেন্টেশন, তাহলে একটা বলা হচ্ছে কি লিনিয়ার, আর একটা বলা হচ্ছে ক্যানভাস, এই যে এটা এটাকে বলা হচ্ছে লিনিয়ার, হ্যাঁ এই যে এই পাশে যেটা দেখতেছো এটাকে বলছে লিনিয়ার মেথড, আর এই যে এই ডিজাইনটা এটাকে আমরা বলতেছি কি মেথড, বলো এটা যদি লিনিয়ার হয় তাহলে এটা কি হবে, স্যার প্যারালাল না প্যারালাল কেমনে, এখানে দুইটা স্টার মেথড, স্যারও আরে কপাল এখানে তো বলাই আছে দুইটা, লিনিয়ার এন্ড ক্যানভাস, না কার দুইটা তো, স্যার একটা ক্যানভাস হচ্ছে স্যার লিনিয়ার একটা ক্যানভাস, হ্যাঁ তাহলে এটাকে আমরা কোন নামে বলবো, এটাকে ক্যানভাস মনে থাকবে, জি স্যার এই অংশটা হচ্ছে ক্যানভাস, এখানে বি আছে আর কি, বি বি মানে এটা এ এটা বি, কিন্তু রিপ্রেজেন্টেশনের জন্য হয় এটা ইউজ করবা নয় এটা ইউজ করবা, এখন এটা কি আঁকতে আঁকা সহজ নাকি বলো তো, এই ডিজাইনটা আঁকা কি সহজ না স্যার না এটা আঁকা সহজ, এটার এটা থেকে এটা আকাশ আঁকা সহজ, এটা আঁকা সহজ যদি তোমার ঘর আগে করা থাকে, ওই যে আমরা যেটা বলি গ্রাফ পেপার, গ্রাফ পেপার যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা এই ক্রস চিহ্নগুলো খুব তাড়াতাড়ি দিতে পারবো, কিন্তু এরকম ভাবে ড্রয়িং করতে আমাদের কিন্তু খবর আছে, কেউ আমাদেরকে এভাবে ড্রয়িং করে দিবে না, আবার দুইটা আপ যদি হয় তাহলে বুঝতে পারতেছে এই জায়গাটায় একটু ডিরেকশন চেঞ্জ করতে হবে, পর পর আবার চেক করতে হবে কোনটা উপরে যাচ্ছে কোনটা নিচে যাচ্ছে কোনটা উপরে যাচ্ছে, মানে ডট ডট যে জায়গাগুলো এগুলো খুব কেয়ারফুলি খেয়াল করতে হবে, আমি কিন্তু এটা এটা ড্রয়িং করাটাই সমস্যা, এবং অনেক সময় এটা ভুলও হয়, যেমন এখানে দেখো এই যে এই অংশটা কিন্তু আমি ভুল করে আসছি অলরেডি, এই জায়গায় কোনো ইন্টারলেসমেন্ট আসলে কিছুই হয় নাই, মানে ডিজাইনটা আসলে এখানে ভুল এই অংশটাই, বুঝতে পারতেছি, তারপর যদি তুমি একটু ক্লোজলি দেখো এই জায়গাটা কিন্তু আমি ভুল করে রাখছি, ঠিক আছে এই জায়গাটাই ঠিক আছে এই জায়গাটাই ঠিক আছে এই জায়গাটাই ঠিক আছে, কিন্তু এই যে তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট কেন, এই চারটা পয়েন্টই কিন্তু ভুল, বুঝতে পারতেছো, এখানে এই যে পয়েন্ট গুলো আছে এগুলো কিন্তু সবগুলো ভুল, মাত্র এই একটা লাইন ঠিক আছে, কি বোঝা যাচ্ছে কেন ভুল কেন ঠিক, না স্যার বুঝতে পারতেছি না বুঝতে পারতেছ না, এই যে দেখো এটা উপর দিকে গেছে না নিচ দিকে গেছে কিছু বোঝা যাচ্ছে না, মাঝখানে কিন্তু এই লাইনটা গ্যাপ না, এটা আসলে উপরে আছে না নিচে আছে সেটা কি ক্লিয়ার করছি আমি, করে নেই তো, এখানে না যেমন দেখো স্যার এটা উপর দিকে গেছে এই অংশটা দেখছো, আমি একটু বড় করি, জি স্যার এই যে দেখো এই জায়গাটা দেখো এই জায়গাটা এই জায়গাটা ক্লিয়ার না, উপর দিকে গেছে এটা উপর দিকে গেছে এটা নিচ দিয়ে গেছে তাহলে বোঝা যাচ্ছে, কিন্তু এই জায়গায় কি আমি ক্লিয়ার করছি, এটা তো না কিছুই স্যার বোঝা যাচ্ছে না, কে উপরে কে নিচে, এখানে যে অবস্থা এখানে আসলে কিছুই বোঝা যাচ্ছে না, তার মানে কি এটা ভুল এটাও ভুল এটাও তাহলে ভুল এটা করা এটাও ভুল, স্যার কেন স্যার হ্যাঁ এটা চেক করা মানে ডিফিকাল্ট আর কি, তোমার কাছে মনে হচ্ছে সঠিক আসলে এখানে অনেকগুলো ভুল আছে, শুধুমাত্র এই একটা লাইন ঠিক আছে, এই একটা লাইন এই একটা লাইন ঠিক আছে, বুঝতে পারতেছো, তারপরের স্যার মধ্যে এই আবার যে এখানে ভুল আছে, এই যে হ্যাঁ এই যে এটা দেখো এটা উপর দিয়ে যাচ্ছে তারপরে নিচ দিয়ে গেছে এরপরে আবার উপর দিয়ে গেছে তারপরে নিচ দিয়ে গেছে, এই জিনিসটাকে আমি যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এই যে শুধু একটা ক্রস দিলেই হবে, ক্রস আর এখানে ব্ল্যাঙ্ক, এখানে একটা ক্রস এখানে একটা ব্ল্যাঙ্ক, তাহলে এই যে আমরা এই ডিজাইনটা পেয়ে যাবো না, এই যে এটা দেখো আপ জি স্যার ডাউন আপ ডাউন, জি শেষ স্যার না, এই লাইনটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি, কিন্তু এটা কিন্তু নাই, এই লাইনটা ঠিক মতো প্রেজেন্ট করে নাই, এটা ভুল, আবার এটা একটা ঠিক আছে একটা ভুল, একটা ঠিক আছে একটা ভুল, তার মানে এই ডিজাইনটা এই অংশে পুরোটাই ভুল, মানে আমি যখন এটা খেয়াল রাখতে পারবো না আলটিমেটলি ডিজাইনটা ভুল হয়ে যাবে, তার জন্য এই মেথডটা আমরা কি করবো না ব্যবহারই করবো না, মনে থাকবে এই মেথড ব্যবহার করা হবে না, আমরা ব্যবহার করবো এটা, এই মেথডটা ব্যবহার করবো,
এবং এই মেথডটা অলরেডি তোমাদেরকে দেখাইছি, ঠিক না? জি স্যার, ওকে, এই মেথড অলরেডি আমরা দেখাইছি। আরে এটা কি আসলো, কপি করে এটা আসলো কেন? না, তাহলে অলরেডি আমরা এটা জানি, এই যে ডিজাইন কোনটা হবে, এখানে অনেকগুলো সাইন আছে, এই সবগুলো সাইন কিন্তু দিতে হবে, ঠিক আছে? তোমরা যদি এই সাইন গুলো না দাও, যদি মনে হয় যে একটু বেশি নাম্বার পাইয়া যাচ্ছ, তা আমরা একটু কমাই দিব আর কি, ঠিক আছে? এই সাইন গুলো দিতে হবে, এই সাইন গুলো দিতে হবে সব। তাহলে এই সাইনটাকে আমরা কি জন্য রাখছিলাম, এই জিনিসটাকে আমরা কি বলছিলাম সাইন? রিপিট স্যার। হ্যাঁ, তাহলে তুমি একটা ডিজাইন করছো, তার মানে এই ডিজাইনের অবশ্যই শুরু আছে, শেষ আছে, তাহলে এই জিনিসটা তোমাকে অবশ্যই আগে বুঝাইতে হবে। আর যদি তুমি এই দুটো না দাও, তার মানে তোমার ডিজাইন শুরু কোথায় শেষ কোথায় তুমি করো নাই, যে যেমন আমি এখানে রাখছি, তাহলে এটা ভুল, এখানে জিরো জিরো বলা যাবে না, আসলে হয়েছে ডিজাইন, আসলে রিপিট হচ্ছে এতটুকু, এই যে তুমি যদি দেখো এতটুকু হচ্ছে রিপিট, তো বাকি অংশ আমি অযথা পরিশ্রম করছি বেশি, আর তুমি যে বোকার মতো যে পরিশ্রম বেশি করতেছো, এই জন্য তোমার নাম্বারটা কমে যাবে, ঠিক আছে? আমরা একটু চালাক হবো এবং আমাদের এক্সট্রা জিনিস আমরা বাদ দিব, অযথা পরিশ্রম করে এটা সারাদিন আঁকতে পারবে তুমি, এখন পরীক্ষার হলে খাতা ধরে লেখা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যতটুকু দরকার ততটুকু লেখা, কারণ তুমি প্রয়োজনের বেশি লিখলেও তুমি নাম্বার পাবে না, প্রয়োজনের কম লিখলে তো জিনিস পাবে, তাহলে আলটিমেটলি তোমাকে যতটুকু দরকার ততটুকু লিখতে হবে, এই জন্য অবশ্যই বুঝতে হবে রিপিট কোথায় শুরু কোথায় শেষ। আচ্ছা, তাহলে এখন দেখো রিপিট সাইজ, এটা অলরেডি আমরা এখন জানি, কোয়ান্টিটেটিভ এক্সপ্রেশন হোয়ার রিপিট সাইজ ইজ ইকুয়াল টু কি বলছে, ওয়ার প্লট, ওয়ার আপ অথবা ডাউন প্লাস ওয়েট প্লট, আপ এবং ডাউন এই দুইটার কি যোগফল। তাহলে এখানে দেখো টু আপ টু ডাউন, ওই যে আমরা বলছিলাম, এখানে কিন্তু সিম্বলটা দেখছো, এখানে কিভাবে লিখছি, এভাবে লেখা যাবে না, হ্যাঁ এটা হচ্ছে টাইপ করার জন্য এরকম করতে হয়েছে, বাট এভাবে আমরা লিখবো না, আমরা লিখবো কিভাবে, বুঝতে পারছি না বুঝি নাই, আমরা লিখবো স্যার এভাবে, হাফ এর মতো স্যার, হাফ তো উপরে নিচে এভাবে দাগ দিয়ে লিখবো, ঠিক আছে? এখন এটা যে আপ এবং ডাউন, বুঝতে পারতেছো এটা ফর্মুলা নাম্বার, ঠিক না? তাহলে ফর্মুলা নাম্বারের এটা হচ্ছে ওয়ার্পের আপ, এটা হচ্ছে ওয়ার্পের ডাউন, এই দুটার যোগফল কত, এই যে 2 যোগ 1 তার মানে কত, 3। তিন তাহলে রিপিট রিপিট সাইজ হচ্ছে কত, 3 × 3, ঠিক আছে? জি স্যার, কিন্তু কথা হচ্ছে আইকা দেখতে হবে, কিন্তু আইকা দেখতে হবে, এটা আমি বলছি যে এটা রিপিট সাইজ 3 × 3, এটা নাও হইতে পারে কিন্তু, হ্যাঁ এই 3 × 3 এটা নাও হইতে পারে, এটার সাইজ অন্য একটা হইতে পারে, এটার সাইজ হইতে পারে এরকম 2 × 3 হইতে পারে, এটা এরকম হইতে পারে, তাহলে এখানে অনেকগুলো রিপিট সাইজ নিয়ে অনেকগুলো কনফিউশন আছে, সেগুলো আস্তে আস্তে তোমার দূর হয়ে যাবে। তবে আপাতত নিয়মটা কিভাবে বলছে তারা, যে যদি এরকম আপ ডাউন তোমার জানা থাকে, তাহলে রিপিট সাইজ হচ্ছে 2 + 1 = 3, এটা হচ্ছে তোমার কি রিপিট সাইজ, মানে এখন তাহলে লিখতে হবে কিভাবে, লিখতে হবে 3 × 3 এভাবে, যদি তুমি না জানো, যদি না জানো, না জানো বলতে এটা ডিজাইন জানো না, প্লেন টুইল স্যাটিন, ওই যে আমাদের সিলেবাসের কথা বলছি না, এই যে এখানে এটা কি প্লেন, এটা কি টুইল, এটা কি স্যাটিন, এটা কি স্যাটিন নাকি এটা হাঁটা নাকি হুকা ব্যাগ ক্লিপ, মানে তুমি তো জানো না কোন ডিজাইন, তাহলে ডিজাইন হইলে তখন কিন্তু ওই যে ফর্মুলা নাম্বার 2 আপ 2 ওয়ান ডাউন ওইটা থেকে এদের রিপিট সাইজ এক একটা ডিজাইনের জন্য এক এক রকম হইতে পারে। তো এই জন্য এখানে কমন একটা নিয়মের কথা বলছে, বাট এই নিয়মটা সবসময় ফলো হবে না, হ্যাঁ যে 2 যোগ 2 মানে 2 আর 2 যোগ করলেই 3 হয়ে যাবে, আর 3 × 3ই মানে যে রিপিট সাইজ, এটা কিন্তু ঠিক না, এখান থেকে বুঝতেই পারতেছো রিপিট সাইজ হচ্ছে ডিজাইনের শুরুটা কোথায় এবং রিপিট হয়েছে কোথায়, মানে একই জিনিস আবার চলে আসছে, তাহলে এখানে রিপিট শেষ, এটাকে আমার এখন 6 4 × 4 দেখানোর কোনো দরকার নাই, এটা রিপিট সাইজ হচ্ছে 2 × 2, এখানে 2টা সুতা, এখানে 2টা সুতা, আপ ডাউন আপ ডাউন, এই যে দেখো আপ ডাউন আপ ডাউন, দেখো সব একই, তাহলে 2টা সুতার মধ্যে, এই 2টা সুতার মধ্যে যে ডিজাইন,
এই দুইটা সূত্রের মধ্যে সেই একই ডিজাইন, এই দুইটা সূত্রের মধ্যে একই ডিজাইন, এই দুইটা সূত্রের মধ্যে একই ডিজাইন, তাহলে আমার এত বড় ডিজাইন কোনো দরকারই নেই। আমার রিপিট সাইজ হচ্ছে 2×2, ঠিক আছে? কারণ ফর্মুলা নাম্বার কত, তাহলে 1 up 1 down, তাহলে দুইটার যোগফল হচ্ছে 1 + 1, আলটিমেটলি ডিজাইন রিপিট হচ্ছে 2×2। তাহলে এটা আমরা একটু পরে প্র্যাকটিস করবো, আমরা অলরেডি প্র্যাকটিস করছি, ঠিক না, যে রিপিট সাইজ কিভাবে বের করে, সুতা গোনে গোনে আমরা বের করছি, ওই সেটা আমরা ফলো করবো, আমরা এটাকে ফলো করবো না, তবে নিয়মটা আমরা শিখবো। এখানে বলছে কি, রিপ্রেজেন্টেশন অফ ওভেন স্ট্রাকচার, তাহলে রিপ্রেজেন্টেশন করতে হবে কিভাবে, এক আপ অথবা ডাউন, তার মানে ওয়াক আপ ওয়াক ডাউন, এই যে ক্রস চিহ্ন এবং ব্ল্যাঙ্ক, এই দুইটা দিয়ে আমরা প্রথমে রিপ্রেজেন্ট করতেছি। সেকেন্ড রিপ্রেজেন্ট করতেছি কি দিয়ে, লিনিয়ার অথবা ক্যানভাস, তাহলে এটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে ক্যানভাস, তাহলে আমরা কিন্তু সেকেন্ড স্টেপ কোনটা ফলো করতেছি, ক্যানভাস, ঠিক আছে? থার্ড স্টেপ আমরা ফলো করতেছি কোনটা, রিপিট সাইজ, এবং এটা আমরা নিব কোথা থেকে, ডিজাইন থেকে। ডিজাইনটা দেখতে কেমন, এটা হচ্ছে 2 + 2, তার মানে হচ্ছে 2×2, মানে এখানে দুটা সুতা, এখানে দুটা সুতা, আলটিমেটলি আমি এটা বলবো 2×2। আর এখানে যে ডিজাইনের কথা বলছে, এগুলো আমরা পরে শিখলে পরে আমরা এগুলো পারবো আর কি, এখন দরকার নেই, মানে এটা এখন শেখার কোনো দরকার নেই, এটা পরে অটোমেটিক তুমি শিখতে পারবা। তাহলে আপাতত আমরা এই যে দুটা মেথড, তিনটা স্টেপ, কি কি একটা ডিজাইনের ক্ষেত্রে কোথায় রিপিট সাইজ শুরু হয়, কোথায় দিতে হয় রিপিট সাইজ, কোথায় স্টার্টিং মার্ক দিতে হয়, আপ ডাউনটা কোথায় লিখতে হয় বা কিভাবে লিখতে হয়, তারপরে রিপিট সাইজ আসলে কিভাবে প্রকাশ করে ইনটু আকারে, এই ইনটুর মানেটা কি, আবার এখানে একটা কথা আছে, এটা হচ্ছে এন্ডস, এন্ডস ইনটু হচ্ছে পিকস, হ্যাঁ এটা হচ্ছে কিন্তু এরকম এন্ডস ইনটু পিকস, তাহলে এন্ডস, ওয়ার্পের সুতা কয়টা, তিনটা, ওয়েবটের সুতা কয়টা, তিনটা, এটা হচ্ছে রিপিট, ঠিক আছে? তোমরা কিন্তু আরেকটা ওয়ার্ড শুনে থাকবা, যে ইপিআই অ্যান্ড পিপিআই, এটা হচ্ছে কি, পার ইঞ্চি, পার ইঞ্চ, আর এটা হচ্ছে ইপিসিএম অ্যান্ড ইপিসিএম, এটা হচ্ছে কি, পার সেন্টিমিটার, বুঝা গেছে? কি পার সেন্টিমিটার, এন্ডস অথবা পিকস, আর এন্ডস মানে কি, আবার বলছে এন্ডস, এন্ডস মানে কি, ওয়ার, আর পিক মানে হচ্ছে কি, ওয়েট, বুঝা গেছে? তাহলে বুঝতে পারতেছে এখানে অনেকগুলো সংখ্যা বা অনেকগুলো নাম আসতেছে, এবং এগুলো নিয়ে কনফিউশন হওয়া যাবে না, কনফিউজিং হওয়া যাবে না। রিপিট সাইজ হচ্ছে এন্ডস এবং পিকস, এই যে এখানে ওয়ার্পের সুতা ওয়েবটের সুতা, ওইটাই হচ্ছে রিপিট সাইজ। এই যে আমি আমি যদি এখানে রাখ দিই, তাহলে এখানে তিনটা সুতা হয়ে গেছে অলরেডি, আবার এদিক থেকে যদি আমি একটু রাখ দিই আর আর দুইটা, তাহলে এখানেও তিনটা সুতা হয়ে গেছে, তাহলে এদিকেও তিনটা সুতা, এদিকেও তিনটা সুতা, তাহলে রিপিট সাইজ হচ্ছে 3×3। আর এই তিন তিন দিয়ে আসলে কি বুঝতেছি, তিন দিয়ে বুঝতেছি এখানে একটা ওয়ার্পের সুতা হচ্ছে একটা, তারপরে হচ্ছে দুইটা, এরপর হচ্ছে তিনটা, এটা তিনটা সুতাকে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? আর এখানে যেটা ইন্ডিকেট করতেছে সেটাকে আমরা বলছি কি, ক্রস, ক্রস চিহ্ন দিয়ে আমরা বলতেছি এটা হচ্ছে আপ, হ্যাঁ টু আপ বলছি, তার মানে হচ্ছে এখানেও আরেকটা আপ আছে, তারপর হচ্ছে ওয়ান ডাউন, হচ্ছে ওয়ান ডাউন, এটা দিয়ে আমরা এই ফর্মুলাটাকে বুঝতেছি। কারণ এই সুতায় কি আছে সেটা আমরা পরে দেখবো, আপাতত এই একটা সুতার এই ফর্মুলা নাম্বারটা আমরা বুঝতে পারি এটা দিয়ে। তাহলে মোটামুটি আমরা এই যে রিপ্রেজেন্টেশন মেথডটা শেষ, এটা আমরা শেষ করতে পারি। দুইটা কমন একটা ওয়ার্ড আছে, তোমরা এটা সম্পর্কে জানো কিনা, গ্রেন লাইন, গ্রেন লাইন, এই সম্পর্কে শুনছো কখনো? না স্যার, গ্রেন লাইন শুনো নাই? না স্যার, কেউ শুনো নাই, একজনও না, কি এটা বলো? কি স্যার শুনছি স্যার, গ্রেন লাইন তো স্যার, আসলে স্যার ওই ডিজাইনের ক্ষেত্রে শুনি নাই, কিন্তু স্যার স্যার গ্রেন লাইন মানে পজিশন অফ দ্য ওয়ার্ড, স্যার কোন পজিশনে ওয়ার্ড স্যার ওয়েব পিয়ান এন্ড স্যার, এটাই গ্রেন লাইন মানে, এটা
ট্রেন লাইন বলতে আসলে ফেব্রিকে ডিরেকশন বোঝায়, ওয়ার্পের দিকে না ওয়েস্টের দিকে, বুঝছো? বুঝেছি স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝতে পেরেছি। এখন এটা আসলে একটু বুঝতে হবে আর কি। একটা শার্টের পিস দিব, শার্ট কোন শার্ট দিব, টি শার্ট দিব না পুরো শার্ট দিব, কি দিব? এটা ওভেন ওভেন থাকছে আসলে সবগুলোর ক্ষেত্রেই থাকে আর কি, গ্রেন লাইনটা আসলে একটু কমন একটা টার্ম, ওভেন নিট সবগুলোর ক্ষেত্রেই থাকে। হ্যাঁ সুন্দর, তাহলে এটা নেই। হ্যাঁ এটা না, পকেট আছে তার, পকেট এই যে ওর পকেট আছে নাকি? হ্যাঁ এই যে ওর পকেটটা দেখো, এই যে এখানে ফেব্রিকের যে ডিরেকশন, এটার সাথে ওর পকেটের ডিরেকশনটা কি এক? না স্যার। তাহলে এটা গ্রেন লাইন ঠিক নাই আর কি, বুঝতে? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তোমার যদি এটা 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 তো পকেট নাই তো। তারপরে যদি আর একটা দেখো, এটা দেখো, এই যে দেখো এটার গ্রেন লাইন একদিকে, এটাকে কাটছে কিভাবে, এই ফেব্রিকটা এলোমেলো ভাবে কাটছে, ঠিক না? গ্রেন লাইন মিল ম্যাচ করে নেই, তাহলে ম্যাচ না করার কারণে এটা হচ্ছে কি, ফল্ট। এটাকে আমরা বলি ফল্ট, ফেব্রিক ফল্ট। হ্যাঁ এখন ইদানিং আবার এটা ফ্যাশন বলতেছে, বাট আমরা এটাকে বলবো যে গ্রেন লাইন ফলো করে নাই, ঠিক আছে? এখন দেখো এই ফেব্রিকটাকে এভাবে রাখছে, স্লিপটাকে রাখছে কোন দিকে দেখছো? হ্যাঁ স্লিপটা তো আমি এভাবে কাটতে পারতাম, এভাবে এই এই প্যাটার্নে স্লিপ যেতে পারতো, কিন্তু স্লিপ কিন্তু ওভাবে কাটে নাই। অর্থাৎ তোমাকে বুঝতে হবে, আমরা যখন কাটিং করি, কাটিং ফেব্রিকটা যখন কাটিং করা হয় কাটিং সেকশনে গার্মেন্টস, ওখানে যখন করে তখন গ্রেন লাইন গুলো ফলো করা হয় প্যাটার্নের মধ্যে। তুমি ওই গ্রেন লাইন যদি ফলো না করো, তাহলে তুমি যেভাবে ফলো করবে এই এই ফাইনালে এসে এরকম হবে, টি শার্টের অবস্থা এরকম হবে। কারণ এটাকে যেভাবে রাখা হয়েছিল গ্রেন লাইন হিসেবে, ঠিক সেভাবে এসে তাকে জয়েন করা হয়েছে। ওই লাইন যদি আমি ফলো না করতাম, গ্রেন লাইন যদি ফলো না করতাম, তাহলে এই ডিরেকশনটা আসতো না, অন্যদিকে হয়তো আমি ইন্ডিকেট করতাম, বুঝতে পারতেছি কথাটা? হ্যাঁ তোমরা যখন দেখবা গার্মেন্টস এ প্যাটার্ন কাটা হচ্ছে, তখন অল টাইম এই গ্রেন লাইন ফলো করা হবে। গ্রেন লাইন যদি ফলো না করো, তাহলে ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, ওই ডিজাইন ফলো হবে না। আর সার্চ করে লাভ নেই, তাহলে এটাকে কি বলা হচ্ছে, গ্রেন লাইন, বুঝে গেছে? এর মানে কি দেখো, এই যে জিওমেট্রি অর পজিশন অফ ওয়ারপিয়ান রিলেটিভ টু ওয়েফটিয়ান, অর্থাৎ ওয়ার্পের সাথে ওয়েফটের একটা রিলেশন, ডিরেকশন, এই ডিরেকশনটাকে ফলো করা হয়। এখন এটা নিট হোক, এটা ওভেন হোক, সব ফেব্রিকে যখন কাটিং করবো আমরা, এটা আমরা ফলো করব। প্রথম দিকে আমরা আসলে দাগ প্যাটার্নটাকে, এখন হাতার কাপড় একদিকে, বডির কাপড় আরেকদিকে, তাহলে ফেব্রিকটা কোন দিকে যাবে, অ্যাপারেল দিকে যাবে, বুঝতে পারতেছি কথাটা? এই শুনছো, স্যার কথা বাধা বাধা আসছিল স্যার। আচ্ছা গ্রেন লাইন বলতে ওই যে বললাম পজিশন, এখন কাটিং সেকশনে তুমি ওই পজিশন যদি ফলো না করো, তাহলে এক এক দিকে চলে যাবে, কোথায় সমস্যাটা হবে বুঝতে পারছো? জি স্যার জি স্যার। বুঝছি, মানে তোমার পকেটের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে আর কি, স্টাইল হয়ে যাবে, তুমি ফলো করো নাই আর কি, ফলো না করে স্যার এখন এখন স্টাইল হয়ে যাবে স্যার। স্টাইল হয়ে যাবে, অন্য একটা স্টাইল হয়ে যাবে, ঠিক আছে? আর তুমি যে ডিরেকশনটা, ওই যে এই জন্য ওই যারা যারা কাটিং করে আর কি, প্যাটার্ন তৈরি করে, মার্কার তৈরি করে, ওদের এই লাইনটা ফলো করতে হয়, গ্রেন লাইন ফলো করতে হয়।
এখানে অনেক সময় বলে যে অফ গ্রেইন, অফ গ্রেইন মানে গ্রেইন লাইন ফলো করে নি, এরকম কতগুলো ওয়ার্ড অনেক সময় তোমার কি আসবে, চলে আসবে। হ্যাঁ, এগুলিকে অনেক সময় আমরা বলি ফল্ট, মানে এটা যদি ফলো না করে আমরা এটাকে ফল্ট বলে মনে করি, এটা হচ্ছে ফল্ট, সে আসলে বুঝেই নাই কোনটা ডিরেকশন, কোন ডিরেকশনে আসলে কাজ করে ফেব্রিক গুলো। হ্যাঁ, তো সে না বুঝেই একটা ইচ্ছা মতো ডিরেকশনে লাগাই ফেলছে। আবার কিছু কিছু পকেট আছে, তুমি যদি দেখো, তোমরা দেখো আর কি, তোমাদের বাসায় যেসব শার্ট গুলো আছে ওগুলো একটু খেয়াল করো যে পকেটটা ঠিক মতো বসছে কিনা, উপরের গ্রেন লাইনের সাথে পুরোপুরি গ্রেন লাইনটা মিলছে কিনা। অনেক সময় দেখা যায় যারা সেলাই করে ওরা মিলাইতে পারে না, একটু সাইডে সরে যায়, তো একটু সাইডে সরে গেলে ওই যে অ্যাপারেলটা বা গার্মেন্টসটা বা ফেব্রিকটা দেখতে সুন্দর লাগে না, তার সৌন্দর্যটা সে হারায় ফেলে। ঠিক আছে, আরেকটা জিনিস আছে, দেখো অফ অফ গ্রেন লাইনের ক্ষেত্রে, অফ গ্রেন ফেব্রিকের ক্ষেত্রে দুটা সমস্যা হয়, এটা নিট ফেব্রিকে, এটা কিন্তু আবার তোমার ওভেন ফেব্রিকে না, একটা হচ্ছে স্কিউনেস, একটা হচ্ছে বোনেস, স্কিউনেস এবং বোনেস। হ্যাঁ, তোমার এটাকে একটা সুন্দর জিনিস বলে স্কিউনেস এবং বোনেস, এটা যদি তোমার ফেব্রিক হয় তাহলে এভাবে যদি বাঁকা হয়ে যায় ফেব্রিক, গ্রেন লাইন বাঁকা হয়ে গেছে এটাকে আমরা বলি, হ্যাঁ এই বাঁকা হয়ে যাওয়াটা কেন বলি স্কিউনেস, স্কিউনেস। ঠিক আছে, যদি তুমি আরেকটা ধরো ওয়ার্পের লাইনটা সরে গেছে, ওয়েফটের লাইনটা, আরেকটা আছে তোমার সাধারণত এই যে এরকম ওয়েফটের লাইনটা, এটা স্ট্রেট থাকার কথা বাট এরকম বাঁকা হয়ে গেছে এরকম। ঠিক আছে, হ্যাঁ এরকম বাঁকা হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে কি স্কিউনেস, এটাকে বলা হচ্ছে কি কি স্পাইরালিটি। দুটা ওয়ার্ড অনেক সুন্দর সুন্দর দুটা ওয়ার্ড আসলে ব্যবহার করে, স্কিউ নেস, আবার কিছু কিছু সময় এটাকে আমরা বলি কি অন্য একটা টার্ম ইউজ করি স্পাইরালিটি, অর্থাৎ ওয়েবের লাইনটা প্যারালেল অবস্থায় নাই, ওয়ার্পের লাইনটা প্যারালেল অবস্থায় নাই, অনেক এই ধরনের সমস্যাটা নিটিং ফের দিকে হয়ে থাকে, নিটের ফেব্রিকে, তো তখন আমরা এই টার্ম দুটা তখন তোমার হাতে চলে আসবে। আর কিছু কিছু ক্ষেত্রে তুমি ফেব্রিকে দেখবা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে কাজ করতেছে, ফেব্রিক হচ্ছে কিরকম এরকম ডিরেকশনটা এরকম হয়ে গেছে, মানে মাঝখান থেকে সরে গেছে, দুই পাশে ঠিক আছে পজিশন, মাঝখান থেকে সরে গেছে অথবা এরকম হয়ে গেছে। আপনার সময় দেখা যায় না এক পাশে হয়ে গেছে, এই পাশে পুরো ঠিক আছে ওই পাশটা হয়ে গেছে, আবার দেখা যায় না এটা এরকম না, এই পাশে হয়ে গেছে এই পাশে আছে, বুঝতে পারছো? এগুলোকে বলা হয় বোনেস, বো। হ্যাঁ, বো বলে অনেক সময়, বোনেস বলে অনেক সময়। এই যে ফল্ট, এটা হচ্ছে সেই ফল্ট, স্কিউ বো, এই ধরনের ফল্ট গুলো অনেক সময় তোমরা দেখতে পারবে। টেকচারের কথা অলরেডি আমরা বলছি, টেকচার, টেকচার বানানোর মধ্যে প্রথমে বানানটা বলছিলাম কি এরকম, এইটা টেকচার টু উইভ, এই বানানের সাথে ওই বানানের একটু পার্থক্য আছে, এই বানানের একটু পার্থক্য আছে। হ্যাঁ, টেক্সচার, তাহলে টার্ম রিফারিং টু দ্য অ্যাপিয়ারেন্স অর হ্যান্ড অফ এ ফেব্রিক অ্যান্ড স্পেশালি সাচ ফিচার্স অ্যাজ স্ট্রাকচার, কোর্সনেস, ওপেননেস, দিস সিগনিফিকেন্স বা সিগনিফাইজ দ্য জেনারেল কোয়ালিটি অফ ফেব্রিক ডেভেলপড বাই দ্য ইন্টারেসমেন্ট অফ ইয়ার্ন ইউজ, ওয়েট, বাল্কিনেস বা বাল্ক বলতে পারো, হাউ ইট ফিলস ওয়েন হ্যান্ডেলড ইটিসি এটসেট্রা। তাহলে বুঝতে পারতেছো ফেব্রিক ফেব্রিকের জায়গায় আছে বাট টেক্সচার চেঞ্জ হয়ে যাচ্ছে, টেক্সচার তার অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, তার কি বলবো বাল্কিনেস মানে একটু মোটা একটু চিকন, হ্যাঁ ওয়েট ওজন একটু বেশি ওজন একটু কম, তার সারফেস স্মুথ সারফেস একটু রাফ। তাহলে এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে, মানে ফেব্রিক তো সবই ফেব্রিক বাট ডিজাইনও আমি সেম রাখতে পারি, ওয়ান আপ ওয়ান ডাউন, ঠিক আছে ঠিক আছে, ওই ডিজাইনেই তুমি এই ধরনের গুলো করতে পারো, একটা মোটা একটা চিকন একটা রাফ সারফেস একটা প্লেন সারফেস। তাহলে এই যে যা কাজগুলো আমরা করি সেগুলোকে আমরা বলি টেক্সচার, টেক্সচার চেঞ্জ করতেছি। ঠিক আছে, অনেক অনেক সময় এটাকে অনেক রকম বলে যে টেক্সচার বলতে অনেক কিছু বোঝায়, বাট আমরা আমাদের ফেব্রিকের ক্ষেত্রে আমরা এই টার্মসটা এইভাবে ইউজ করব।
স্পিনিং এর ক্ষেত্রে টেকচারিং আছে, স্পিনিং এর ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে আবার টেকচারিংটা ডিফারেন্ট, তোমার ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে টেকচারিংটা ইউজ হবে। তাহলে মোটামুটি তুমি একটা নতুন একটা টার্ম, নতুন একটা ওয়ার্ড তুমি এখানে পাচ্ছ। ওভেন ফেব্রিক নিয়ে আমরা বলতেছি, তাহলে ওভেন ফেব্রিক কে স্পেসিফিকেশন করতে হবে, লিখতে হবে এটা একটা ওভেন ফেব্রিক। এটা লিখবো কিভাবে? এই যে এই ফর্মুলাটা আমরা ইউজ করবো, ইপিআই পিপিআই ওয়ার্ক কাউন্ট ওয়েট কাউন্ট ফেব্রিক উইথ, এইভাবে আমরা লিখবো ওভেন ফেব্রিক কে। আরেকটা ফরম্যাট আছে এইভাবে, তবে এটা বেশি প্রচলিত না আর কি, এটা সাধারণত আমরা ব্যবহার করি না, আমরা সবসময় এটা ব্যবহার করি, ঠিক আছে, এটা আমরা সবসময় ব্যবহার করি। এবং এই দুইটাকে যদি আমি একটু কপি করে দিয়ে যাই, আমি তো ওখানে কপি করলেও হচ্ছে না ঠিক মতো, কপি করতে চাচ্ছি কিন্তু এখানে কপি হইতে চাচ্ছে না। হ্যাঁ দেখা যাচ্ছে তো না? জি স্যার দেখা যায়, ইপিআই পিপিআই, তাহলে এই যে এই এই ফরম্যাটটা আমরা বেশি ব্যবহার করি, এই ফরম্যাটটা, এই ফরম্যাটটা একটু খেয়াল করো, এই যে এই ফরম্যাটটা যখন আমরা ইউজ করতেছি, তখন আমরা ইউজ করতেছি কিরকম, এই যে দেখো 30 কাউন্ট, মানে কাউন্টের ভ্যালুটা কম আর কি, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে ইপিআই ইপিআই অ্যান্ড পিপিআই, এই ফরম্যাটে আছে, উপরে আছে 30 কাউন্ট। 30 কাউন্ট কার? এটা এটা হচ্ছে ওয়ার্কের ইন্টু ওয়েবের, বুঝতে পারছো? 30 কাউন্ট, এই কাউন্টটা ইংলিশ কাউন্ট, আর পাশে যেটা ইউজ করা আছে সেটা হচ্ছে ফেব্রিক উইথ। এখানে এই যে এই জিনিসটাই এখানে লিখছে দেখো, কিন্তু কথা হচ্ছে ভ্যালুগুলো দেখো, এই ভ্যালুগুলো বড়, এই ভ্যালুটা ছোট। হ্যাঁ, এখন এটা তো সুতার সংখ্যা, এটা হচ্ছে সুতার কাউন্ট। এরকম অবস্থায় থাকলে আমরা তখন এই অ্যানিটা ইউজ করি না, আমরা সাধারণত ইউজ করি হচ্ছে ট্যাক্স, ট্যাক্স ইউজ করি, এবং সেটা কোথায় থাকে? নিচে, এই ভ্যালুটা থাকে নিচে, আর উপরে থাকে হচ্ছে কি, ইপি সিএম, সাধারণত সিএম থাকে আর কি, সেন্টিমিটার। বুঝতে পারতেছি কথাটা? উপরে থাকবে কি, ইপি সিএম পিপি সিএম, আর নিচে থাকবে ট্যাক্স মেয়ার, এগুলো। আর এই ফরম্যাটটা আমরা বেশি ব্যবহার করব, এই ফরম্যাটটা আমরা বেশি ব্যবহার করব, উপরে থাকবে কাউন্ট, নিচে থাকবে ইপিআই পিপিআই, ভ্যালু দেখলেই বুঝতে পারতেছো, সাধারণত সুতার কাউন্ট একটু মোটা বা কম থাকে আর কি, কিন্তু পার ইঞ্চিতে সুতার সংখ্যা বেশি থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে তুমি বুঝতে পারবে না যে আসলে এটা দিয়ে কি বোঝাচ্ছে। সাপোজ আমি তোমার এরকম একটা ফেব্রিক যদি বলি, হ্যাঁ ফেব্রিক এটা যদি আমি একটু চেঞ্জ করে দিই, যে 20, কেন 20, সাপোজ এখন ফেব্রিক এরকম বানানো যাবে কিনা আমরা জানি না, বাট আমরা এটা ফর্মুলা চেঞ্জ করে দিচ্ছি, 20 ইনটু 20, মানে সব সেম রাখতেছি আর কি। হ্যাঁ তাহলে এখন কি হবে, এটা কোন ফেব্রিক হবে, এটা কি উপরে একটা কাউন্ট হবে না নিচে একটা কাউন্ট হবে? আসলে যেটাই ধরো না কেন সেটাই তো সেম, পার্থক্য বোঝার উপায় নেই। পাঁচও যদি চেঞ্জ করি, এখানে যদি পাঁচ চেঞ্জ করি, পাঁচ এখানে, সরি আটকে গেছে, তোমাদের ওখানে আটকে গেছে, স্যার বাধা বাধা আসছে স্যার, না এটা ব্যাক করতেছে না, কাটতে পারতেছি না আমি, এটা লক হয়ে গেছে। 20-এর বদলে মনে করো 20-20 আছে উপরে, নিচে মনে করো 22 হয়েছে, আর মনে করো 25 হয়েছে, এটা হলেও তুমি একটু হইলেও আন্দাজ করতে পারতেছো যে এটা হচ্ছে কাউন্ট, এটা হচ্ছে সুতার সংখ্যা, ঠিক আছে। তবে এগুলো খুব কনফিউজিং আর কি, তোমার কাছে মনে হচ্ছে, বাট যেই লোক তোমাকে বলতেছে সে যদি এটা উল্লেখ করে না দেয়, অর্থাৎ এই এখানে একটা ছোট্ট একটা সিম্বল ইউজ না করে, এরকম একটা সিম্বল ইউজ করতে হয়, অথবা পাশে লিখে দিতে হয় যে এন ই, তাহলে আমি বুঝতে পারি যে এটা হচ্ছে কাউন্ট, ইংলিশ কাউন্ট। হ্যাঁ তো ইন্ডাস্ট্রিতে যখন তুমি কাজ করো তখন কিন্তু ওরা আসলে এগুলো লেখার কোনো দরকার পড়ে না, কারণ হচ্ছে ওরা জানে এগুলো দিয়ে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। এটা সবসময় অ্যানি ইউজ করতেছে, সবসময় অ্যানি, এটা সবসময় ইপিআই পিপিআই, তার জন্য ওদের আর এগুলো দরকার হয় না। তবে ইনিশিয়ালি হঠাৎ করে আমাদেরকে দিলে আমরা একটু কনফিউজ হয়ে যাওয়ার কথা, যদি তুমি ক্লিয়ারলি বুঝতে না পারো যে কোনটা আসলে কাউন্ট আর কোনটা আসলে সুতার সংখ্যা।
ঠিক আছে, তবে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে এটাই তুমি বেশি দেখবা, এই ফরম্যাটটা বেশি দেখবা। এটা আমরা শেষ করি। আচ্ছা, জিএসএম এর জন্য তুমি দুটা সূত্র মুখস্থ করে রাখবা সবাই, ঠিক আছে? এই সূত্রটা মুখস্থ করে রাখবা, তবে এটা 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 বাদ দিয়ে, এই যে এই অংশটা বাদ দিয়ে। জি স্যার। হ্যাঁ, এই যে 1.3, 1.3 কেন লিখছি, এটা 3%, 3% হচ্ছে ক্রিম। 1.05 কেন লেখা হয়েছে, কারণ 5% ক্রিম্পের জন্য। হ্যাঁ, যদি এটা তোমার এক্স পার্সেন্ট হয়, মনে করো তোমার 10%, 7%, তাহলে এখানে ওইভাবে চেঞ্জ হবে, এই অংশটা ওইভাবে চেঞ্জ হবে, ঠিক না? নাকি ওইভাবে তো চেঞ্জ হবে, তাহলে এই সূত্রটা সেভাবে মুখস্থ করো। লোগান ফেব্রিকের জিএসএম বের করা তোমরা অলরেডি শিখে ফেললা, ঠিক আছে? এই জায়গাটা আমরা একটু গ্যাপ রাখবো, এই জায়গাটা আর এই জায়গাটা, এই জায়গাটা আমরা গ্যাপ রাখবো। এটার বদলে আমরা কি দেবো, এই জায়গাটা তুমি একটু অন্যভাবে লিখে রাখতে পারো, অন্যভাবে লিখে রাখতে পারো যে এক্স, হ্যাঁ, এক্স পার্সেন্ট, এক্স পার্সেন্ট, এক্স পার্সেন্ট বলতে 1.0x, ঠিক আছে? তো ওই যে মনে রাখাটা বেটার আর কি, কারণ এভাবে লিখে রেখে মুখস্থ করে রাখলে ভুলে যাবা, ব্যবহার করতে গিয়ে উল্টা পাল্টা হয়ে যাবে। তো এই জন্য এক্স পার্সেন্ট, মানে এটা লিখবে সবসময় এক্স পার্সেন্ট। তো এখানে এক্স পার্সেন্টটা বসাবা, এবং সেটা বসানোর সময় তুমি এভাবে লিখতে পারো, আরেকটা জিনিস লিখতে পারো এইভাবে যে 1+x%, মানে ক্রিম পার্সেন্ট আর কি, ক্রিম যত পার্সেন্ট। এখন ক্রিম যদি মনে করো এখন 5% হয়, তাহলে লিখবে 1.05, যদি হয় যে 7%, তাহলে লিখবে 1.07, যদি হয় 10%, তার মানে হচ্ছে 1.1, যদি হয় 15%, তার মানে 1.15, বুঝতে পারছি? এভাবে তুমি তোমার ভ্যালু চেঞ্জ করবা, তোমার যত ক্রিম এখানে হবে। তাহলে আলটিমেটলি সূত্রটাকে তুমি এভাবে না লিখে এই 1+x% এইভাবে লিখে রাখবা, কাউন্টের পরে, এই যে ইপিআই এর পরে, সিপিআই এর পরেও একই জিনিস লিখে রাখবা, তবে এই কনস্ট্যান্টটা মুখস্থ রাখবা, 23.25, 23.5। এটা কি জন্য মনে রাখতে হবে, কারণ এটা হচ্ছে জিএসএম, এটা হচ্ছে জিএসএম, গ্রাম পার স্কোয়ার মিটার। এটা হচ্ছে কি, কাউন্ট, ইংলিশ কাউন্ট। তোমরা যদি ইংলিশ কাউন্ট অনেকে যদি জানে থাকো ভালো, আর যদি না জানে থাকো তাহলে আমাকে বলো যে স্যার আমি কাউন্ট চিনি না। হ্যাঁ, হোয়াট ইজ ইংলিশ কাউন্ট, এটা আমি জানি না, এটা বুঝি না, তাহলে এটা আগে বুঝতে হবে। হ্যাঁ, এটা আগে বুঝতে হবে যে হোয়াট ইজ ইংলিশ কাউন্ট, হোয়াট ইজ ট্যাক্স, হোয়াট ইজ ডেনিয়ার। তাহলে এটা হচ্ছে মিটারে, এটা হচ্ছে কি, সে পাউন্ড, পাউন্ডে আছে, এবং ইয়ার্ডে, এই কাউন্ট দিয়ে পাউন্ড এবং ইয়ার্ড বোঝায়, এটা বোঝায় ইঞ্চিতে। কিন্তু আমি বের করতেছি কোথায়, গ্রাম পার স্কোয়ার মিটারে। আলটিমেটলি এখানে অনেকগুলো কনভার্সন আছে, মানে কনভার্সন হবে, পাল্টাবে, ভ্যালু গুলো চেঞ্জ হবে, ভ্যালু গুলো চেঞ্জ করতে অনেক সময় লাগবে। তার চেয়ে বরং এই কনস্ট্যান্টটা মুখস্থ করে ফেললে আমার আর ওগুলো কনভার্সন করা লাগতেছে না, কত ইঞ্চিতে, কত সেন্টিমিটার, কত ইসে, কত ফুট, কত পাউন্ড, কত গ্রামে, এগুলো আমার মুখস্থ লাগতেছে না। আমি শুধু এই কনস্ট্যান্টটা মুখস্থ রাখলেই আমার যথেষ্ট, যে আমি এখানে ইংলিশ কাউন্ট বসাবো, এখানে আমি ইঞ্চিতে ইঞ্চিতে বসাবো, ব্যাস। এরপর আমি ক্রিম্পের পার্সেন্টেজ বসাই দিব, এরপর তাহলে আমার কনস্ট্যান্ট রেডি থাকবে সবসময়, আমার এটা আর চেঞ্জ হবে না। এই সূত্রটার একটা ম্যাজিক আছে, আপাতত এটা শিখো, পরে আমরা ম্যাজিক এটা থেকে আরো অনেকগুলো কিছু করা যায়, অনেক কাজ করা যায় এই সূত্রটা দিয়ে। ওকে, তাহলে আমরা এতটুকু শেষ করি, আমরা আর আজকে যাবো না, এই পর্যন্ত আমরা আসছি। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে একটু শুরু করবো, এই পর্যন্ত। তাহলে আমার কি পেজ শেষ হয়েছে না, পেজ শেষ হয় নাই আর কি, পেজটা শেষ করতে আর এই কয়েকটা জিনিস লাগবে, এই কয়েকটা শেষ করে আমরা তারপরে অন্য চ্যাপ্টারে যাব। তাহলে আজকে আমাদের ইন্ট্রোডাকশন এই পর্যন্ত, টোটালি যদি আমরা বলি এই পর্যন্ত আমাদের ইন্ট্রোডাকশন, ঠিক আছে? তোমাদের চ্যাপ্টার কি আমি অ্যাড করছি ওখানে ক্লাসরুমে, দেই নেই? ওকে, তাহলে এডিট, ক্রিয়েশন ডকুমেন্টস।
Chapter 1. আচ্ছা, তাহলে তোমাদের ক্লাসরুমে এটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা তোমরা ওখান থেকে নিয়ে নিবা। স্যার কথা তাহলে বেঁধে আমরা বেঁধে ক্লাস আসতেছে। শেষ করি দেন। হ্যাঁ, তোমাদের ওই যে ক্লাসরুমে তোমাদের স্যার মেসটা আইডি শিফট দিয়ে দিয়ে দিচ্ছে, দিছি স্যার, ওখান থেকে তুমি নিয়ে। স্যার কথা বেঁধে বেঁধে আসতেছে স্যার, ক্লিয়ার আসছে না। স্যার আইডি গুলো স্যার টাইপ করে দিছি স্যার।